পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তোলার স্বজন পোষণের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। পটাশপুর 2 নম্বর ব্লকের পচেট গ্রাম পঞ্চায়েতের অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভের মাধ্যমে পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তোলার স্বজন পোষণের অভিযোগ তুলে দলমত নির্বিশেষে পচেট অঞ্চলের জনসাধারণকে নিয়ে বিক্ষোভ দেখালো পচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলমাধব দাস অধিকারী জানান, পচেট অঞ্চলের মানুষকে সবসময় বঞ্চিত করা হয়। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো দুয়ারে সরকার হবে, সেখানে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দিতে পারবেন সাধারণ মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম পূরণ করতে অন্যান্য নথিপত্রের সঙ্গে লাগবে স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স। কিন্তু দীর্ঘদিন ধরে পচেট অঞ্চলের এলাকায় কোনো স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তোলা হয়নি, কিন্তু অন্যান্য অঞ্চলে দিনের পর দিন স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তোলা হচ্ছে, কিন্তু সেই জায়গায় পচেট অঞ্চলের মানুষ বঞ্চিত। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে স্বজন পোষণ হচ্ছে, তাই আজ সাধারণ মানুষের স্বার্থে এই অবস্থান বিক্ষোভ করা হচ্ছে। তাদের দাবি, অতি সত্বর স্বাস্থ্য সাথী কার্ডের ছবি তুলতে হবে, তা না হলে আগামী 21 তারিখ পচেট অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প হলে সেই ক্যাম্প ঘিরে বিক্ষোভ কর্মসূচি দেখানো হবে। ব্লক প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে, চলছে, চলবে। স্বাস্থ্য কার্ডের ফটো হয়নি তোলা, ব্লক প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব। আরে কিসের স্বার্থে লক্ষ্মীর ভাণ্ডার সফল প্রকল্পকে বাঞ্চাল করতে চাইছো, ব্লক প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প দুয়ারের সরকারের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসীর যে চাহিদা তার পূরণ করার জন্য একটা প্রকল্প চালু আছে। স্বাভাবিকভাবে 21 তারিখে আমাদের এই প্রকল্পটা আবার পঞ্চগড় হাইস্কুলে হবে। তো সেই প্রকল্প, বিশেষ করে আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে বাস্তবায়ন করতে গেলে সেখানে স্বাস্থ্যসাথীর কার্ডটা অবশ্যই প্রয়োজন। এই স্বাস্থ্যসাথীর কার্ডটা 2 ফেজে এখানে তোলা হয়েছিল। সেই স্বাস্থ্যসাথীর কার্ডের একটা অনিবার্য কারণবশত বন্ধ হয়ে যায় এবং সমস্ত মৌজা থেকে কিছু কিছু মানুষজন বাকি থেকে যায় এবং কারোর হাতে রসিদ আছে, কেউ রসিদটা হারিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে সেই ফটোটা তোলার জন্য আমরা বলেছিলাম, কিন্তু ভিডিও সাহেব সেটা কর্ণপাত করেনি। আমরা জানলাম যে সাউথখণ্ড অঞ্চলে 7 দিন ধরে ক্যাম্পটা চলছে, স্বাস্থ্যসাথী কার্ডটা তোলা হচ্ছে। সেই স্বাস্থ্যসাথী কার্ডটা যদি 7 দিন ধরে সেখানে তোলা হয়, তাহলে এই আমাদের পঁচের গ্রাম পঞ্চায়েতে যদি 2 দিন করা হয়, তাহলে আমাদের প্রায় 500-600 জন কার্ড হাতে পেয়ে যেত। সেই কার্ডটা না থাকলে লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু সেই নাম্বার দিয়ে, ইউআরএন নাম্বার দিয়ে ফিল আপ করতে হবে। কখনও কেউ ভুল করবেন, কখনও আবার রসিদ নেই। এই সমস্যা প্রায় 2100 প্রাপকের মধ্যে প্রায় 700-800 জন হারিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে তারা টাকা পাবেন না। এটা পরবর্তীকালে গণ্ডগোল হবে এবং প্রাপকরা অসন্তোষ প্রকাশ করবেন। আমরা আগেভাগে সেটা জেনে বিডিও সাহেবকে জানিয়েছিলাম, উনি কথা দিয়েছিলেন ভার্বেলি যে হ্যাঁ করে দেবেন 19 তারিখ, সেই মতো আজকে কুপন দেওয়া হয়েছিল, কিন্তু আজকে সেই ক্যাম্পটা বন্ধ। তার জন্য আমরা প্রতিবাদ সংগঠিত করেছি, অবিলম্বে স্বাস্থ্যসাথী কার্ড তুলতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডটা হাতে পৌঁছে দিতে হবে, দিলে পরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটাকে মানুষজন তার প্রাপ্য টাকা পেতে পারে। তা যেটা হচ্ছে, আজকে পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখালো অঞ্চল ঘিরে, সেখানে স্বাস্থ্যসাথীর কার্ড না হওয়ার জন্য, ছবি তোলা না হওয়ার জন্যই বিক্ষোভ দেখালেন জনগণের স্বার্থে ও দলমত নির্বিশেষে। সেখানে কী বলবেন? স্বাস্থ্যসাথী কার্ড যে এজেন্সি তুলছে তারা প্রচুর ডিস্টার্ব করছে, এটা ঠিকই, কিন্তু তারপরে তো ডেট যাদের বাকি আছে, গত দুয়ারে সরকারে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের যাদের টোকন আছে তাদের ফটো তোলা শুরু হয়েছে, 3টে ডেট হচ্ছে প্রতিজিপিতে, তো পৌঁছেটেও শুরু হয়েছিল, এবার পার্ট পার্ট হবে। তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে কি না বলতে পারবো না, কিছু মানুষ তাদের এই কার্ড না থাকার জন্য, স্বাস্থ্যসাথী ফেসিলিটি না পাওয়ার জন্য বিক্ষোভ দেখিয়েছিলো, এটা আমাদের অবগত আছে। তো সেখানে আমাদের যিনি অঞ্চলের নেতৃত্ব নীলমাধববাবু আছেন, তার তৎপরতায় আমাদের বিক্ষোভ উঠানো গেছে এবং এখন পিসফুল কাজ চলছে। হ্যাঁ, যেটা হচ্ছে, আপনার পঞ্চায়েত সমিতি রয়েছেন তৃণমূলে এবং অঞ্চলও তৃণমূলে, সে জায়গায় এই বিক্ষোভ কেন? না শুনুন, এখন সারা রাজ্যের 80% মানুষ তৃণমূল করে, এবার তাদের ব্যক্তিগত তারা কোনো চিকিৎসা ফেসিলিটি পাচ্ছেন না, সেখানে লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারছেন না, বিভিন্ন জায়গায় আবেদন করতে পারছেন না, কিছু মানুষ সেখানে তার প্রতিবাদটা জানাচ্ছে, সে তৃণমূল কংগ্রেস হতেই পারে, তারা ম্যাক্সিমাম মানুষ যেহেতু তৃণমূল কংগ্রেসের, কিন্তু সেখানে আমাদের নেতৃত্ব যারা আছেন
প্রণব কর, সুখেন পট্টনায়ক, নীলমাধব দাস অধিকারী, এদের তৎপরতার জন্য মানুষকে বুঝে অবস্থান উঠানো গেছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।